জয় গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, গ্রহের ফাঁদে পড়লে কি করা যায়। আমরা অনেকেই গ্রহের কবলে পড়ে যাই, আর খারাপ গ্রহের প্রতিক্রিয়ায় আমাদের যে কি হাল হয় সেটা সকলেই বুঝতে পাচ্ছেন। তাহলে এই গ্রহ থেকে মুক্তির পথ কি, কিভাবে আমরা গ্রহের কবল থেকে মুক্তি পাব। আমরা অনেক তাবিজ অনেক কিছুই ব্যবহার করি, তারপর বিভিন্ন রকমের পাথর ব্যবহার করি, জ্যোতিষীর পরামর্শ নিই। শ্রী শ্রী ঠাকুর যে আমাদের নির্দেশ দিয়ে গেলেন, সেই নির্দেশ অনুযায়ী যদি আমরা কাজ করি, আশা করি আমাদের গ্রহের কবলে পড়ে আমাদের খারাপ অবস্থা হবে না। তো আজকে তাই নিয়ে আলোচনা করব। কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও আমাদের মাথা খেলবে, কঠিন পরিস্থিতি থেকে বাঁচার পথ কি, সেই প্রসঙ্গে পরম দয়ালের কিছু কথা আলোচনা করব। এমন পরিস্থিতিতেও আমাদের কিন্তু চোখ কান নাক সব খোলা রাখতে হয়, কিভাবে খোলা রাখব সেই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ কিছু কথা। একবার এক দাদা বলছেন, সস্তায়নী করা সত্ত্বেও মানুষের যখন নানা বিপদ আসে তখন মনটা দুর্বল হয়ে পড়ে, ভাবে এ করে লাভ কী। শ্রী শ্রী ঠাকুর আগের থেকেই আমাদের বলেছেন যে সস্তায়নী করলে বিপদ কাটে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সস্তায়নীর পাঁচটি নীতিকে কেউ যদি অবলম্বন করে চলে তাহলে সে বিপদে পড়তেই পারে না। এত কথা বললেন শ্রী শ্রী ঠাকুর। তাহলে দেখুন, সস্তায়নী করেও তো মানুষের আজকালকার দিনে রোগ জ্বালা হচ্ছে, সস্তায়নী করেও মানুষ গ্রহের ফাঁদে পড়ছে। কেন পড়ছে, কিভাবে এর থেকে নিষ্কৃতি পাওয়া যায়, শ্রী শ্রী ঠাকুর বললেন, আমরা গ্রহের হাতেই আছি। যখন সেগুলির প্রতিকূল প্রভাব থেকে নিষ্কৃতি পেতে চায় তখন ওগুলিও অনেক সময় তাদের প্রতাপ দেখাতে ছাড়ে না, কিন্তু তখন যদি সস্তায়নী ছেড়ে দিই তাহলে পুরোপুরিই ওদের কবলে পড়ে যাব। ওরাই আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাবে, এইভাবে জাহান্নামের পথই পরিষ্কার হবে। তাই আপদ বিপদ যাই আসুক, সস্তায়নী আরও কঠোরভাবে আঁকড়ে ধরতে হয়, এছাড়া পরিত্রাণের পথ নেই। এ যেন দেবাসুরের সংগ্রাম, সস্তায়নী হল দৈবী জীবনের পথে অভিযান। কঠোর সংকল্প নিয়ে এগিয়ে যেতে হয় এ পথে, নিষ্ঠার সঙ্গে ধরে থাকলে জয় অনিবার্য। একথা শ্রী শ্রী ঠাকুরই বললেন। আর আপনারা লক্ষ্য করে দেখবেন, জীবনে যারাই সত্যিকারের বড় হয়েছে তাদের চরিত্রে সস্তায়নীর নীতি কিছু না কিছু মূর্ত আছেই। এই পাঁচটি নীতি যদি কারো চরিত্রে মূর্ত হয় তাহলে সে একটা দিকপাল হয়ে উঠবেই, তা সে একটা চাষাভুষই হোক বা মুটে মজুরি হোক। তাই নিত্য বিশ্লেষণ করে দেখতে হয় ওই পাঁচটি নীতি কোনটা কেমন পরিপালিত হচ্ছে, যেটার পরিপালনে শৈথিল্য হচ্ছে সেটা ভালো করে করতে হয়, তাহলে দুর্দৈব আমাদের জীবনে প্রবেশ করার কোনো রন্ধ্র পায় না। আর এর সঙ্গে যজন যাজন ইষ্টভৃতিও ঠিক মতো করতে হয়। এরপর আরও একটা প্রশ্ন শ্রী শ্রী ঠাকুরের কাছে ওই দাদাই করলেন, অর্থনৈতিক উন্নতি কি সস্তায়নীর উপরেই নির্ভর করে। শ্রী শ্রী ঠাকুর বললেন যে অর্থনৈতিক উন্নতি কেন, সর্ববিধ উন্নতি নির্ভর করে সস্তায়নীর উপর। সস্তায়নী সব কিছুই গজিয়ে তোলে, তাই সস্তায়নী যত বেশির মধ্যে চালিয়ে দিতে পারবেন ততই ভালো। সস্তায়নী ব্রতধারী মানে আমি বুঝি সে ঈশ্বরের মানুষ, ধর্মের মানুষ, কৃষ্টির মানুষ, বাস্তব আচরণে, তাই তার স্পর্শে অন্যেরাও উৎসমুখী হয়ে ওঠে, জীবন বৃদ্ধিমুখী হয়ে ওঠে, তার সব করা ভাবা বলা ভাবাগুলি হয়ে ওঠে একমুখী। এর মধ্য দিয়ে সংহত ব্যক্তিত্বের উদ্ভব হয়, প্রজ্ঞা ফুটে ওঠে। কিছু লোক এমনতর হয়ে উঠলে তারাই দেশ ও দুনিয়ার হাওয়া বদলে দিতে পারে। এরপর আরও একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব, কঠিন পরিস্থিতিতে
শ্রী শ্রী ঠাকুর কিভাবে আমাদের মাথা খেলাতে বললেন। এই ছোট্ট ছোট্ট নির্দেশগুলি আমরা খুবই ভুলে যাই, আর যার কারণে সমস্যা হয়। চোখ, কান, নাক, ত্বক, চিহা সবগুলিরই অনুভব শক্তি বাড়িয়ে তুলতে হয়। তখন দূরদর্শন দুঃশ্রবণ দূর থেকে ঘ্রাণ পাওয়া ইত্যাদি স্বাভাবিক হয়ে উঠবে। এর মধ্যে অলৌকিকত্বের কোনো বালাই নেই। ইন্দ্রিয়ের বোধ শক্তি বেড়ে যায়, তাকেই মানুষে কয় অতীন্দ্রিয়। নাম ধ্যান বেশি করে করলে আর প্রত্যেকটি ইন্দ্রিয়ের সূক্ষ্ম বোধ শক্তি বাড়াতে চেষ্টা করলে এগুলি সহজেই হয়। দৃষ্টি প্রসারিত করে দূরের একটা জিনিস ভালো করে দেখতে হয়তো চেষ্টা করলে, দেখে যা মনে হলো আবার কাছে গিয়ে হয়তো মিলিয়ে দেখলে, আবার হয়তো আরও দূরের একটা জিনিস দেখলে সেটা ওইভাবেই মিলিয়ে দেখলে, শ্রবণ ঘ্রাণ ইত্যাদি সম্বন্ধেও ওইভাবে চেষ্টা করতে থাকলে, দেখা শোনা শোঁকা একসঙ্গে কত দূরের কতখানি পারো তারও অনুশীলন করতে হয়। এইভাবে অনুশীলন করতে করতে দেখবে একেবারে তুখোড় হয়ে উঠবে। আমার মনে হয় চোখ বুঝে শুধু গায়ের চামড়া স্পর্শ করলেই সহজেই বলা যায় লোকটাকে। প্রত্যেকটা ইন্দ্রিয়ের বোধ শক্তি যাতে বাড়ে সেই ধরনের নানা প্রকার খেলাধুলো বের করতে হয়, আর তাই ছেলেপেলেদের মধ্যে চালিয়ে দিতে হয়। বোধ হওয়া চাই সূক্ষ্ম হতে সূক্ষ্মতর, ক্ষিপ্র হতে ক্ষিপ্রতর, সমগ্র হতে সমগ্রতর, আবার বোধ অনুপাতিক এই বিশেষ স্থলে বিহিত করণীয়। যা সে সম্বন্ধে সিদ্ধান্ত ও বাস্তবকর্ণ হওয়া চাই তড়িৎ ও সম্য। এই সব নিজেরা করতে হয়, মানুষকে দিয়ে করাতে হয়, মানুষকে কঠিন অবস্থার মধ্যে ফেলে দিতে হয়। সেই অবস্থায় সে কি করে কেমন করে তা দেখতে হয়। নিজের প্রত্যেকটি ইন্দ্রিয়ের শক্তিকে প্রসারিত করার অভ্যাস যার থাকে, তার অন্তর্নিহিত শক্তি ও সম্ভাব্যতাকে বিকশিত করে তোলার একটা ঝোঁকও হয়। উদ্ভাবনী বুদ্ধিও তার বেড়ে যায়। কঠিন অবস্থার মধ্যে পড়ে কীভাবে কী করতে হয় তাও তার মাথা খেলে যায়। আমি ইচ্ছে করেই সেই জন্য এক একজনের ওপর এক একটা চাপিয়ে দিই। কাউকে হয়তো একটা কিছু জোগাড় করতে বললাম, সেই জিনিসটার দরকার আমার যতটা থাক বা না থাক, তা জোগাড় করতে গিয়ে প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে তাকে, তার মধ্য দিয়ে অনেকখানি বাস্তব শিক্ষা হবে, সেইটাই আমার লাভ। আমি বলি না বলি ক্রমাগত যে আমার জন্য স্বতঃস্বেচ্ছভাবে স্ফূর্তির বিলাস হিসেবে কঠিন হতে কঠিনতর দায়িত্ব গ্রহণ করে উদযাপন করে সেই বেড়ে ওঠে। দুনিয়ায় সেই বুদ্ধিমান যে ইষ্টার্থ পূরণী ব্রত হিসাবে নিজের উপর সর্বদা কঠোর চাপ চাপিয়ে রাখে, এর ফলে কি হয়, হাউস করে সে এত ভার বইত অভ্যস্ত হয়ে যায় যে অতি বিরাট প্রয়োজন ভারও তার কাছে ভার বলে মালুম হয় না। অক্লান্ত পরিশ্রমের উপর থেকেও তার মনে হয় যেন মহা আরামে আছে, মহাপ্রলয়েও টিকে থাকবার মতো শক্তি অর্জন করে তারা। তাদের আশ্রয়ে আবার কত মানুষ বেঁচে যায়। ধর্ম মানে যদিও হয় বাঁচা বাড়া, তবে ধর্মানুশীলনের ব্যাপারে সবের প্রয়োজন আছে। এইভাবে পরম দাল শ্রী ঠাকুর শেখালেন আমাদের কেমনভাবে থাকতে হয়, আমাদের কিভাবে কঠিন পরিস্থিতিতে মাথা খেলাতে হয়। শ্রী ঠাকুরের এই নির্দেশগুলো আমরা যদি পালন করে চলি তাহলে মহাপ্রলয়ের মধ্যেও আমরা টিকে থাকতে পারবো, এমনই কথা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, ঠাকুর আপনাদের মঙ্গল করুন। জয় গুরু।